পার্ক সাধারণত প্রাকৃতিক অথবা প্রায় প্রাকৃতিক অবস্থায় রক্ষিত একটি সংরক্ষিত স্থান। শরীর সুস্থ রাখতে গেলে শরীরের মুক্ত বাতাস শরীরকে সুস্থ করে। সুস্থ থাকতে প্রয়োজন হয় মুক্ত বাতাসের। পার্কে যাওয়া মানেই নিজেকে পুনর্জীবিত করতে এবং অপরকে পুনর্জীবিত করাতে সাহায্য করায়। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে খেলার অবসর নামে একটি পার্ক তৈরি হয়েছিল 2012 সালে। তৎকালীন বামফ্রন্ট বোর্ড থাকাকালীন চেয়ারম্যান ছিলেন তমালিকা পণ্ডা শেঠ। উদ্বোধন করেছিলেন পার্কে তৎকালীন পৌরসভার ভাইস চেয়ারম্যান নারায়ণ চন্দ্র প্রামাণিক। পার্ক তৈরি হয়েছিল হলদিয়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ড ক্ষুদিরামনগর। ক্ষুদিরামনগর মানেই নতুনের রানাগোনা। শিল্প শহরে প্রায় 12টি গ্রামকে তুলে আনা হয়ে বসানো হয়েছিল এই ক্ষুদিরামে। তীরে তীরে তীরোত্তমায় হয়েছে হলদিয়ার হৃৎপিণ্ড ক্ষুদিরামনগর। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্যের জন্য বড় বড় প্রতিষ্ঠান বর্তমান রয়েছে ক্ষুদিরামনগরে। বিনোদনের জন্য মুক্ত বাতাস কোথা থেকে পাবে, সেজন্যই খেলার অবসরে নামে একটি পার্ক তৈরি হয়েছিল। বর্তমানে সেই পার্কের বেহাল অবস্থা। স্ট্রিট লাইটে আছে স্ট্যান্ড, কিন্তু লাইট জ্বলে না। পার্কের ভিতর রাস্তা রয়েছে, কিন্তু গাছগাছালিতে ভর্তি। বেঞ্চগুলি রয়েছে ঘাসের ভিতরেই। যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। অব্যবস্থার মধ্যেও কিছু সময় কাটানোর জন্য আবার বৃদ্ধ বনিতা 8 থেকে 80 মানুষ যান কিছু সময় কাটানোর জন্য এই পার্কে। কিন্তু সন্ধ্যের আগে বেরিয়ে আসতে হয় পার্ক থেকে। সন্ধ্যের সাথে সাথেই অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। খেলার অবসর এই পার্ক এলাকার মানুষের দাবি। বারে বারে পৌরসভায় জানিয়ে কোনো কাজ হয়নি। হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় নতুন করে সংস্কার করছে পার্ক। কেনই বা হবে না, 24 নম্বর ওয়ার্ডে অবসরের খেলাঘর। 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পুলিন বিহারি মণ্ডল প্রায় 80 ছুঁই ছুঁই। তিনি দুঃখ করে বললেন, আমরা একটা জায়গায় ছিলাম, শিল্পের জন্য জায়গা দিয়ে আবার নতুন জায়গায় এসেই উঠেছি। অল্প জায়গার মধ্যেই আমাদের থাকতে হয়, বসবাসের জায়গা নেই, তাই পার্কে গিয়ে একটু সময় কাটাতাম। কিন্তু সেখানে আলো নেই, রাস্তার উপরে ঘাসে ভর্তি, বাগান তো দূরের কথা। বাগানের কোনো কাজ হয়নি। হলদিয়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসপন বললেন, ওয়ার্ড এলাকাকে সুন্দরভাবে সাজানোর জন্য প্রায় 6 কোটি টাকা প্রকল্প জমা দিয়েছিলাম। পৌর বোর্ডে পাশ হয়ে রাজ্য অনুমোদন হয়ে চলে এসেছে, কিন্তু কাজ শুরু হয়নি। ওয়ার্ডের সিটি গার্ড লিখিতভাবে পৌরসভায় জানিয়েছেন, খেলাঘর অবসরের খেলাঘর, অবিলম্বে লাইট বৈদ্যুতিক করার জন্য যা যা দরকার অবিলম্বে করা উচিত। সূত্রে জানা যায়, হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক পৌর এলাকার বেশ কয়েকটি পার্কে আধুনিক পার্ক হিসেবে তৈরি করার উদ্যোগ নিয়েছেন। বিদ্যাসাগর, সতীশ সামন্ত এবং ভাষা উদ্যানকে লাইট, সাউন্ড এবং মিউজিক করার উদ্যোগ নিয়েছেন। 24 নম্বর ওয়ার্ডের এই পার্কে কথা জানাতেই পৌরসভার ফিনান্স অফিসার দুলাল সরকার উদ্যোগী হলেন। তিনি বলেন, আমরা কাজ করছি, হয়তো সময় লাগবে, কিন্তু পার্কগুলিকে সৌন্দর্যায়ন করার জন্য পৌর প্রশাসকের নেতৃত্বে যে টিম রয়েছে সেই টিম বোর্ড কাজ করবে। উদ্যান সংস্কারে উদ্যোগী হলে পৌরসভা। পুরো এলাকায় রয়েছে একাধিক পার্ক বা উদ্যান, বেশিরভাগই বেহাল। কোথাও আলো জ্বলে না, কোথাও পার্কের মধ্যে দোলনা, স্লিপার খারাপ। পৌরসভা সূত্রে খবর, পার্কগুলির হাল ফেরানোর ব্যবস্থা চলছে। আমরা 1993 সাল থেকে উদ্বাস্তু হয়েছিলাম হলদিয়া পেট্রোকেমিক্যাল কর্তৃক। তারপরে আমরা তো সেই গ্রামে মাঠ ঘাট সব ছিল, ছেলে মেয়ে খেলাধুলা করতো। তাই উদ্বাস্তু হওয়ার পর সেই সুযোগটা আমাদের ক্ষুদিরামনগরে একটি ছোট্ট জায়গা, একটি পার্ক উদ্বোধন হয়েছিল। কিছুদিন চলছিল ভালো, বেশ সুন্দর। বর্তমান এখন সেই পার্কটি এখন অকেজো হয়ে বা বন্ধ হয়ে আস অবস্থায় আছে। কোনো দোলনা খেলার ব্যবস্থা কিছু নেই এবং বাগানও নেই, আর লাইটের ব্যবস্থাও কিছু নেই। এখন আমাদের এই ছেলেমেয়েরা এবং বয়স্ক ব্যক্তিরা সেখানে সময় কাটাবার কোনো সুযোগ পাচ্ছে না। দয়া করে যদি সেই ব্যবস্থা করেন, এবং ওখানে বর্ষাকালে জল জমে যায়, আমরা ওই পার্কে সুযোগ সুবিধা পাইনি। এখনও সম্পূর্ণ পার্কটি বন্ধ হয়ে সমস্ত কিছু ভেঙে ভগ্ন অবস্থায় পড়ে আছে। অতএব কি বলবেন প্রশাসককে? সেই জন্য প্রশাসকের কাছে আমার আবেদন যে ওই পার্কটি অবিলম্বে যদি আগের মতো সেই ব্যবহারযোগ্য করে দেয়, বা আমরা বয়স্ক এবং ছেলে, ছোট ছেলে মেয়েরা যাতে খেলাধুলা এবং সময় কাটতে পারে, তার সুব্যবস্থা করে দিতে আজ্ঞা। আপনার নাম? আমার নাম পুলিন বিহারী মণ্ডল, শ্রাবণী ব্লক আর ক্ষুদিরামনগর, শ্রাবণী ব্লকের গ্রাম কমিটির কোষাধ্যক্ষ। আমরা উদ্বাস্তু পেট্রোকেমিক্যালে উদ্বাস্তু হয়ে ক্ষুদিরাম নগরে এসেছি। দীর্ঘদিন এই নগরের কোনো ক্ষুদিরামের যে একটা স্মৃতি সেটা ছিল না। আজকের আমি কাউন্সিলর হওয়ার পরেই এটা উদ্যোগ নিয়ে পৌরসভার যিনি চেয়ারম্যান ছিলেন আমাদের সুধাংশুবাবুকে বলে আমাদের এখানে একটা ক্ষুদিরামের স্ট্যাচু বসিয়েছি। এর ব্যবস্থাপনা ঠিক আছে, কিন্তু অনেকবার পৌরসভাকে বলে এই লাইটিং ব্যবস্থাটা ঠিক সেভাবে হচ্ছে না। আমাদের বোর্ড তো অলরেডি শেষ হয়ে গেছে, এসডিও চালাচ্ছেন। আমি অনেকবার বলেছি আমাদের প্রিয়তে, রিসেন্ট এই মধ্যে এসডিওকে চিঠি দেওয়া হয়েছে, অনেকবার জানানো হয়েছে যাতে লাইটগুলো ব্যবস্থা করে থাকেন,
এবং সেই হিসাবে গ্রাম কমিটি হিসাবেও বলেছেন, আমরাও চেষ্টা করেছি, অনেকবার জানিয়েছি যাতে ওনারা তাড়াতাড়ি ব্যবস্থা নেয় এবং পার্কের কিছু ফুলের গাছ, কিছু গাছ যাতে থাকলে পার্কের যে সৌন্দর্য সেটা বৃদ্ধি হয় সে ব্যাপারেও আমি অনেকবার বলেছি। রিসেন্ট হয়তো একটা হচ্ছে জায়গাটা খুব সীমিত জায়গা, ওই সীমিত জায়গার মধ্যে পার্ক সম্ভাবনা খুবই কম, যদিও আমাদের আছে একটা জোনাল অফিসের পাশে একটা পার্ক, মানে খেলাধুলার জন্য বাচ্চাদের খুবই ভালো জায়গা। বিগত চেয়ারম্যানকে আমি বলেছিলাম ওই পার্কে একটা হাইমার্স বসালে রাতে ভিতে ছেলেরা খেলাধুলো করবেন, কিন্তু চেয়ারম্যান সাহেব তখন খুব একটা কর্ণপাত করেননি। রিসেন্ট ওই জায়গাটা এখনও ছেলেমেয়েরা খেলাধুলার জন্য যায়, কিন্তু অনেকটা দূরত্ব, মানে কাছাকাছি আমাদের যদি ক্ষুদিরামের মিডিলে কোনো একটা জায়গা পেতাম আমরা, তাতে খেলাধুলা ওই অকেজে অবস্থায় আছে, যার ফলে ওই পার্কটা যদি পৌরসভা বা আমাদের এসটিও এখন চালাচ্ছেন ওটা যদি আরো সৌন্দর্য বা লাইটিং করে তাহলে ওখানে খেলাধুলা, যেমন আমাদের 25-এ খেলাধুলার জন্য লাইটিং যে ব্যবস্থা আছে আমি তদ্রুপ ওই ব্যবস্থার জন্য আমি বিগত চেয়ারম্যানকে বলেছিলাম, কিন্তু উনি হয়তো সে সময়টা ওই জায়গাটা অনেক ছোট ছোট ছেলেমেয়েরা অনেক বয়স্করা সময় কাটানোর জন্য ওই জায়গাটা যদি লাইটিং বা পার্ক অবস্থা থাকতো তাহলে কাটাতে পারতো। দ্বিতীয় কথা, আমাদের এই পুকুরটা, এই পুকুরের বিউটিফিকেশনের জন্য অলরেডি টাকা স্যাংশন হয়েছিল, কিন্তু এখনও সেটা 6-6.5 কোটি টাকার মতো, কিন্তু এখনও সেটা ঠিক কাজ হচ্ছে না। এই পার্ক এইটাই বিউটিফিকেশন, অনেকটা বিদ্যুতায়ন প্লাস বসার, বয়স্কদের ঘোরাফেরার জন্য এটারও ব্যবস্থা করার ব্যবস্থা করেছিলাম, কিন্তু আমাদের করোনার পিরিয়ড আমাদের সময় ছিল 2 বছর, যার ফলে বিগত সময়ে ঠিক সময় মিলছে না, আগামী দিনে যাতে হয়। আপনার সময় কি ওই যে টাকাটা কি পাস হয়ে গিয়েছিল? হ্যাঁ পাস হয়ে গিয়েছে। তাহলে কোথায় আটকে রয়েছে? টাকা পাস হয়ে ভেটিং হয়ে চলে এসেছে, কিন্তু টাকা না ইমিডি না পাঠানো পর্যন্ত কাজ হচ্ছে না। এই উদ্দেশ্যে কি পৌর প্রশাসককে বলেছেন? প্রশাসককে এই মধ্যে বলা যায় না, কেন অনেক টাকার ব্যাপার তো, ভেটিং হয়ে চলে এসেছে। কোথায় আটকে রয়েছে সেটা পুরো এখন তো এসডিও চালাচ্ছেন, উনি যদি ওইটা তাড়াতাড়ি আমাদের এইটা ব্যবস্থা করতে পারেন তাহলে আমরা খুব, আমাদের ক্ষুদিরাম নগরের সমস্ত বাসিন্দারা খুব উপকৃত হব। আপনার নাম? আমার নাম শ্রাবন্তী শাসমা। প্রাক্তন? প্রাক্তন কাউন্সিলর। কেকার পেস্ট্রিতে জীবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি নে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।